নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল রুফটপ গার্ডেন। আমি সৌভিক বলছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো বন্ধুরা, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ডালিয়া গাছ আনার পর তার কি পরিচর্যা হয়েছে, তারপরে আমি 4 ইঞ্চিতে প্রতিস্থাপন করেছি, তার কি পরিচর্যা করেছি, সব ভিডিও আমার চ্যানেলে আছে। যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন পরপর ভিডিও দেখে নেবেন। তারপরে আমি একটা ফুল আসার পর ফাইনাল ভিডিও দেবো। আমার ডালিয়া গাছে লাল মাকড় আক্রমণ হয়েছিল, আমি এতে 5 দিন অন্তর অন্তর 1.5 ml করে কাকা এবং 1 ml করে ইন্টারপিট ব্যবহার করেছি। আর এখন ডালিয়া গাছগুলো আমি প্রত্যেকটা শীতের গাছকে আমি সকালবেলা স্নান করিয়ে দিই ভালো করে জল দিয়ে। দেখুন বন্ধুরা, আমার এই ডালিয়া গাছগুলো এখন ঠিক হয়ে গেছে। এবার আমি এই ডালিয়া গাছগুলোকে ফাইনাল টবে প্রতিস্থাপন করব। বন্ধুরা, ফাইনাল টবের জন্য আমি মাটি বানিয়েছি 60 ভাগ মাটি এবং 40 ভাগ ভার্মি কম্পোস্ট, এবং তার সাথে 10 ভাগ আমি জৈব সার নিয়েছি। আর আপনারা ভার্মি কম্পোস্টের জায়গায় 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন, তাতে আরও খুব ভালো হবে। আর এই এই ডালিয়া গাছ খুব খায়, তার জন্য 10% শিংকুচি, হাড়গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল সব মিলিয়ে 10% আপনারা নিয়ে নেবেন এই টবের জন্য। তাতে কী হবে, সার থাকবে, গাছগুলো ভালো করে পুষ্টি পাবে, এবং 5 দিন অন্তর সর্ষের খোলের জল তার সাথে DAP মিশিয়ে দিচ্ছেন, এতে গাছের গ্রোথ ভালো থাকবে। এবার দেখুন, আমি টবে 20% মাটি নিয়েছি, তারপরে এই গাছটা আমি বসাবো। আর এই গাছটা বসিয়ে মাটি দিয়ে দেবো। আমার মোট 50% টোটাল গাছের টবের মাটি হবে, আর 50% আমার ফাঁকা থাকবে। আস্তে আস্তে যখন গাছটা বাড়বে আমি তখন ওই এই সারালাযুক্ত মাটি ওপর থেকে দিতে থাকবো, কারণ ডালিয়া গাছকে ওরমভাবেই বড় করতে হয়। এটা অনেকে বলে না, এটা জেনে রাখুন। একবারেই একটুখানি তো বসিয়ে দেয়, তাহলে নাহলে দেখবেন গাছ লম্বা হয়ে হেলে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। এরকমভাবেই গাছ বসান, দেখবেন গাছ খুব সুন্দর থাকবে। এবার দেখুন, আমি ওই গাছের গোড়া অবধি মাটি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। মাটি দেওয়ার পর তারপরে গাছটাকে আমরা পরিচর্যা যেরকম করবো বলেছি তেমনভাবেই পরিচর্যা করব, এবং প্রত্যেক দিন ডালিয়া গাছ, ইনকা গাঁদা গাছ কে স্নান করিয়ে দেবে, নাহলে সাদা মাকড় লেগে যাবে। এবং প্রত্যেক সপ্তাহে অবশ্যই পেস্টিসাইড ইউজ করবেন, নাহলে সাদা মাকড় লাগলে খুব খারাপ অবস্থা। আমার ছাড়াতে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। দুরা যখন ডালিয়া গাছের মাটি একটু ভালো শোকাবে তখনই জল দেবেন। দেখবেন অনেক সময় কী হয়, ওপর থেকে শুকনো লাগে কিন্তু নিচে জল থেকে যায়, তেমনভাবে একটু দেখে নেবেন, কারণ বেশি জল দিলে ডালিয়া গাছের গ্রোথ কিন্তু থেমে যায়, ভালো হবে না। জলটা খুব বুঝে দেবেন, জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করবেন, যাতে জল দিলে জলটা বেরিয়ে যায়। আর জল 200 ml দেবেন বা 250 ml দেবেন, তার বেশি দেবেন না। আবার পরের দিন যদি শুকিয়ে যায় তখনই জল দেবেন, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকবে। এরকমভাবে আপনারা পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছে, আমি বলছি আমি একটা করেই প্রত্যেকটা ডালিয়াতে ফুল নেবো, শুধু দুটোতে আমি দুটো ফুল নেবো, এছাড়া সবকটাতে আমি একটা করে ফুল নেবো। বন্ধুরা, গাছগুলো খুব সুন্দর থাকবে। আজকের বন্ধুরা, আজকের ভিডিওর ইনফরমেশানটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং গাছপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই লাইক করে দেবেন। আজকের বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে একটা খুব ভালো ভিডিও নিয়ে পরের ভিডিওতে।